ললিতা বৌদির ছেলে বুম্বা? সে তো বাইরে থাকে। হ্যাঁ, এ মা, ধুর, আমার এসব বিশ্বাস হয় না। কী সব আবোলতাবোল বলিস, সত্যি? এ হচ্ছে ওই সব 377 ধারা লাগু করার ফল, বুঝলি? আরে না না, কাউকে বলবো না এসব কথা। কেউ কাউকে বলে নাকি? তুই নিশ্চিন্তে থাক। ঠিক আছে, চল বাই। কুঠনি বুড়ি এই বলতেই ফোন করেছিল। ভাল লাগে না চারিদিকে যা সব হচ্ছে। বাবা, আমার ছেলেটা আবার কোথায় গেল রে বাবা? চারিদিকে সব বুম্বার দল ঘুরঘুর ঘুরঘুর করছে। যাই, মালুকে একটা ফোন করি। ঠাকুর বলেছেন, যাহা পাইবে তাহা ভাগ করিয়া খাইবে। শোন, তোকে না একটা কথা বলবো, চুপি চুপি পাঁচ কান করবি না, বল। আগে বল তো কি বলবি। আরে বল না, আগে তুই শাখা সিঁদুর ছুঁয়ে দিব্যি কর, কোন ঠাকুরের কথা বললে তুই একটু ভয় পাবি? কার্তিক ঠাকুরের দিব্যি হয়েছে। ফাজলামি করিস না, লক্ষ্মী সোনা, বল না। শোন, এবার আমি ফোন রাখলাম। আরে না না, ফোন রাখিস না, শোন শোন শোন। আরে ওই ললিতা বৌদি আছে না, ওই ব্যাঙাচি মুখো বৌদি রে, তার ছেলে বুম্বা। থাক থাক, আমাকে বলতে হবে না, আমি জানি। হ্যাঁ, বুম্বা মেম বিয়ে করছে তো? দুষ, মিম নয় মিম নয়, মেমা মেমা, যাকে বলে ওই ট্রান্সেন্ডার গে। মুপুরি, তোকে এসব কথা কে বললো? হ্যাঁ, তাড়াতাড়ি আমায় ভুলে গেলি মে। এই তো এতক্ষণ আমাকে নিয়ে কত খিল্লি করলি তোরা, এরই বলতে ভুলে গেলি? হ্যাঁ, ও বাবা, এখন আমি চিনতে পারিস নি? আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি আকার, আমি নিরাকার, আমি নিত্য, আবার আমি অনিত্য, আমি কখনো নারী কখনো পুরুষ, আবার আমি অর্ধ নারীশ্বর। তুমি ঘুল মারছ। আমার মনে হয়, হ্যাঁ তাই মে, আমরা তোদের PNPC দারুণ খোরা, তাই না রে? হ্যাঁ কিরে, আমাদের দেখলি তোদের অ্যাড্রিনালিন উপচে কান্তা সেন্টের ফোয়ারা বইতে থাকে। তাই কি কি বলছিলি রে এতক্ষণ আমাদের নামে, বল না কি কি বলছিলি? হ্যাঁ, মালা বদল, বাচ্চা কি করে হবে, তারপর গাড়ি ফ্রন্ট গিয়ারে চলবে না ব্যাক গিয়ারে, ব্যান্ড বাজা বাজাতে পারবি কি না, তারপরে আমরা নাকি ওই ধোকলা ফাপড়ার থেকে বেশি মুচমুচে তেলে দুধে মিশ খায় না, কত কি তো বললি বাবা এতক্ষণ। হ্যাঁ, তোদের মতো নকম্মাদের তো একই রোগ, খালি লোকের পরনিন্দা পরচর্চা করা, কারোর ভালো কিছু সহ্য হয় না না রে। হ্যাঁ, কারোর দুঃখে যত বেশি না তোরা দুঃখী হোস, তার থেকে বেশি দুঃখী হোস না কারোর সুখ দেখলে, হজম হয় না নাকি? হ্যাঁ, আমাদের কথা না বললে পেট পাতলা হয়ে যায় নাকি? এতদিন তো ভাবতাম মেয়েরাই বোধ হয় পারদর্শী এ কাজে। ও বাবা, এদিকে ছেলেরাও কম যায় না, সব কেন রে তোরা বারবার আমাদের গন্ডির মধ্যে ঢুকে পড়িস? হ্যাঁ, আমরা তো আমাদের মতনই থাকি, তোদের তো বিরক্ত করতে যাই না, যাই। ওই তো কোথাকার ওই বুম্বা না টুম্বা। আচ্ছা, ও যদি একটা মেমকে বিয়ে না করে একটা ছেলেকে বিয়ে করতো, কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছি তো বল? হ্যাঁ হ্যাঁ, ওর বাপ মানতো না জানি তো, পাড়ার লোক টিটকিরি করতো করতো, আর বাবা তোরা কি করতি? তোরা তো শকুনের মতন হামলে পড়ে খাবলি খাবলি খেতি করে। কিন্তু বোম্বা তো তার ভালোবাসার মানুষটার সঙ্গে সঙ্গে থাকতে পারতো, কাছে কাছে থাকতে পারতো নাকি?
আচ্ছা একটা কথা বলতো, এই যে তোরা এত ঘটা করে মন্ত্রফুকে বিয়ে করিস, কজন বুঝিস এই দাঁত ভাঙা মন্ত্রের অর্থ? বুঝিস কেউ? কিন্তু একটা ছেলে বা মেয়ে যখন তার পছন্দ করা ছেলে বা মেয়েকে বিনা শর্তে ভালোবেসে তার সঙ্গে সারা জীবন থাকার অঙ্গীকার করে তাকে বিয়ে করে, তখনই সেটা সম্পর্কের রূপ নেয়। হ্যাঁ, দুটো আত্মা মিলেমিশে এক হয়ে যায়। আজকাল ওই ফেসবুকে নতুন অ্যাপ বেরিয়েছে না, ছেলেরা মেয়ে সাজু, মেয়েরা ছেলে, তাহলে চিন্তা করতো বুকের ভিতরে বাসনাটা তো সুপ্ত ছিল। হ্যাঁ, যত দোষ আমাদের বেলা নাকি রে, যত দোষ বেটা নন্দ ঘোষ। হ্যাঁ ও বাবা, তোর চোখ মুখে কত জিজ্ঞাসা মারিবে। আমি বলি হারি যাই যে একটা পরচর্চার ফসল কোথায় জন্মালো, আর তোরা কোথায় সেটাকে রান্না করে হজম করে ফেললি মা গো মা। আরে এই কথাটা তো সরাসরি ললিতাকে জিজ্ঞেস করলে সারা দেশ জুড়ে তো তোলপার হতো না। কে না বোম্বা একটা ছেলেকে বিয়ে করে এনেছে, এ খবরটা কোথায় না ছড়িয়েছে, গুজরাট, মহারাষ্ট্র, আসাম, চেন্নাই, উড়িষ্যা, পুরে বাপরে বাপ, একেবারে নাচিয়ে ছেড়ে দিয়েছিস তোরা। ওদিকে চীন আর এদিকে তোরা, দুটোই সমান। একটা কথা বলতো, এই যে তোরা গে, হিজরে, বৃহন্নলা, মামু, বৈঠা, হাবডান, বৌদি, বাইলা, গুর, মাসি, এসব বলে যাদের চিনিস, ভুল বলেছি, একটু ভুল বলে ফেলেছি, চিনিস না, চিনলে কখনো তোরা ঘোলের সাথে জল দিয়ে মেরাতিস না। আর এদেরও কিন্তু একটা মন আছে, মন তুলতুলে নরম মন, হ্যাঁ সহিষ্ণুতায় ভরা মন। ওই উপরের মানুষটা আমাদের তিনটে ভাগে ভাগ করেছে, নারী, পুরুষ, মানুষ। আরে এরা শুধু ভালোবাসা চায় রে, ভালোবাসা, সম্মান চায়, সবার সঙ্গে মিলেমিশে এক হয়ে থাকতে চায়। আমার ছোটবেলা কি করে কেটেছে শুনবি? আমার বাবা যখন জানতে পারে না যে আমি তোদের মতো নই, তখন একদিন রাত্রিবেলা আমাকে শিয়ালদা স্টেশনে ছেড়ে রেখে চলে আসে একা। আর তার পরদিন যে মানুষটা আমাকে সঙ্গে করে তার কাছে নিয়ে গেছিল, সে ছিল সত্যিকারের একজন মানুষ। হ্যাঁ কিজরে, তোদের কথায় আমাকে মায়ের মতন স্নেহ, যত্ন, ভালোবাসা দিয়ে মানুষ করেছে। কে বড় হলো? এই মেয়ে কথা নেই কেন মুখে, বল কে বড় হলো, বল। চুপ হয়ে গেছে। এতদিন এত যুদ্ধ করে 377 আদায় করলাম, কি না তোদের সঙ্গে গায়ে গা মিলিয়ে থাকবো। আমাদের জয় না ওই কোটের গন্ডি পর্যন্ত, তোদের মনের নাগাল আমরা কিছুতেই পেলাম না। একটা গল্প শুনবি? আমার শরীর কাছ থেকে শোনা। পেনসিলভেনিয়ায় নিক নামের একজন পিয়ানোর টিচার ছিল, 30 বয়স। হঠাৎই একদিন তারই ক্লাসের একটি 23 ছেলে ইয়ানের সঙ্গে তার ভালোবাসা হয়। ইয়ান ছিল অনাথ, একটা অরফানেজে থাকত। একদিন টিচার ছেলেটি তার ভালোবাসার মানুষটিকে নিয়ে তার বাড়িতে যায়, পরিচয় করায় তার বাবা মায়ের সঙ্গে। কিন্তু তার বাবা মা তাকে কিছুতেই মেনে নিতে চায় না, পাড়ার লোক তাকে মেরে জোর করে গ্রাম থেকে বার করে দেয়। ইয়ানকে হারিয়ে নিক অসুস্থ হয়ে পড়ে, দিনে দিনে রোগা হয়ে যেতে থাকে, তার স্বাস্থ্য ভেঙে যেতে থাকে। নিক যখন মৃত্যু সজ্জায় তখন হঠাৎ একদিন ইয়ান এসে হাজির হয়। ইয়ানকে দেখে নিক পাগলের মতো করতে থাকে, আনন্দে আত্মহারা হয়ে যায়। এত উত্তেজিত হয়ে যায় নিক যে সে উত্তেজনার কারণে সেই রাতে নিকের মৃত্যু হয়। মারা যাবার আগে নিক ইয়ানের হাত ধরে বলে যায় আর মৃত্যু বাবা মায়ের খেয়াল রাখতে। ইয়ান কিন্তু কথা রাখে,
সেনিকের বাবা মাকে মৃত্যুর আগে পর্যন্ত সন্তানের মতো সেবা করে। তিনি মারা যাবার পরেও সে রোজ ফুল নিয়ে তাদের কবরের কাছে গিয়ে বসত, তাদের রূপকথার গল্প শোনাত। একদিন এক বরফ ছড়াবে গেলে ইয়ানকে সেই কবরের পাশেই মরে পড়ে থাকতে দেখা যায়। আজও সেই গ্রামের মানুষ আদর করে তাদের সন্তানের নাম ইয়ান রাখে। কেন জানিস? কারণ ইয়ান হচ্ছে ভালোবাসার প্রতীক, ইয়ান সেবার প্রতীক, ইয়ান প্রতিজ্ঞা পূরণের প্রতীক। সেখানকার ইয়ানরা যদি এত ভালোবাসা পায় তাহলে আমাদের প্রতি কেন এত ঘৃণা বলতে পারিস? তোরা বিশ্বাস কর, আমরা শুধু দিতে এসেছি, নিতে নয়, বড় যন্ত্রণা হবে যখন আমাদের এক ঘরে করে রাখা হয়। এই মহামারীতে ইজরেটা কম মানুষের পাশে দাঁড়িয়েছে, সাধ্য মতো সেবা করেছে, সবাই ধন্য ধন্য করেছে। আর এই ভালোবাসাটা কিন্তু আমাদের সবসময় চাই। তোরা শুনতে পাস না বলে আমাদের হাততালি মেরে আমাদের দুঃখের কথা তোদের শোনাতে হয়। আমাদের একটু ভালোবাসা দে, দেখ আমরা হাততালি মারা ছেড়ে দেবো, আমরা বাচ্চা নিয়ে নাচা কোদা করা ছেড়ে দেবো, আমরাও বাঁচতে চাই বোন, আমরাও তোদের সঙ্গে একসঙ্গে বাঁচতে চাই। যে ছেলেটা মেয়েদের মতো আচরণ করে তাকে থাকতে দে না রে, তার মতো সে তো কোনো অন্যায় করছে না, সে তো চুরি করছে, সে তো রেপ করছে না, তাহলে কেন তাকে শৃঙ্খলে বেঁধে রাখিস তোরা বলতো? হ্যাঁ তোরা বলবি বাচ্চা কি করে হবে, কি দরকার বলতো বাচ্চার? কটা সন্তান আজকে তার বাবা মার খেয়াল রাখে বলতে পারিস? আর তাই যদি হবে, আজকে প্রতি এক কিলোমিটারে একটা করে বৃদ্ধাশ্রম তৈরি হতো না? প্লিজ এইবার ক্ষান্ত দে, হাত জোর করে বলছি, এবার ক্ষান্ত দে, এবার ক্ষান্ত দে। আমার না খুব ভুল হয়ে গিয়েছে গো, এভাবে পিএনপিসি করালে আমার মোটেই উচিত হয়নি, আমার কথাটা যে এভাবে ইন্টারপ্রেট হবে সেটা আমি মোটেই বুঝতে পারিনি গো। সত্যি বলছি আমি কান মুড়লাম, হ্যাঁ আমার না বদ হজম হোক, অ্যাসিডিটি হোক, পেট গুড়গুড় করুক, আমি মুঠো মুঠো ডাইজিন খাবো, সিমট্যাক খাবো, এন্ট্রোকিনাল খাবো, কিন্তু আর পিএনপিসি করবো না। সত্যি বলছি মায়াবতী দিব্যি ছুরি মা কালী দিব্যি। উমা, মিস্টার ইন্ডিয়া কোথায় গেল? চুকি না।